পৃথিবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, চাকরির টিপস, এ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আপনাদের সামনে এমন 10টি টিপসের কথা বলবো যে 10টি টিপস যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার চাকরি 100% শিওর, আপনার চাকরি হবেই। আশা রাখি যে আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, আপনার না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই টিপসগুলো আপনার জন্য নিজেদের ভিত্তিতে প্রয়োগ করেন। তো আশা রাখি চাকরি পাওয়াটা আপনাদের জন্য খুবই সহজসাধ্য হয়ে যাবে। আমাদের এই চ্যানেলটি আমরা প্রথম থেকে শুরু করেছি যে আপনাদের প্রয়োজনে আসে, আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো যে এমন 10টি টিপস আপনাদের দেবো যে 10টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের চাকরি হবে। তো এখানে বলা আছে যে এমন 10টি টিপস যে 10টি টিপস আপনাদের চাকরি নিশ্চিত করবে। তো চলুন আমরা দেখে আসি বর্তমান যুগে ভালো মানের চাকরি যেন সোনার হরিণ। এখন ইদানিংকালে একটা ভালো মানের চাকরি মানে সোনার হরিণ, এটা বলার কোনো বলার মতো না যে আসলে সোনার হরিণ কী, আর সোনার হরিণের চেয়েও বড় কিছু। পদ সংখ্যার তুলনায় প্রার্থী বেশি, লোক নিবে 2 জন, প্রার্থী হচ্ছে 20 জন। তার মানে আপনি বুঝতে হবে যে এখানে আপনার 10 জনের সাথে প্রতিযোগিতা করতে হবে আপনি ওই চাকরিটা পেতে। আবার যোগ্য প্রার্থী না পেয়ে হতাশ হচ্ছে মালিক পক্ষও। অনেক আমরা শুধু বলি চাকরি নাই চাকরি নাই, বিষয়টা এরকম না। অনেক কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের ভালো চাকরিজীবী পাচ্ছে না, ভালো কর্মী পাচ্ছে না, এতেও তারা হতাশ। তাই চাকরির বাজারে নিজের জন্য যোগ্য চাকরি নিশ্চিত করতে জানতে হবে কিছু কৌশল, নিচের কৌশলগুলো আপনার জন্যে। অবশ্যই আপনি কৌশলগুলো অনুসরণ করবেন তাহলে অবশ্যই আপনাদের চাকরি হবে। 1 নম্বরে আছে সমালোচনাযোগ্য হন, এটা 1 নম্বর। আপনি নিশ্চয়ই চান না মানুষ আপনার দুর্বলতাগুলো নিয়ে সমালোচনা করুক, কিন্তু নিজেকে সমালোচনাযোগ্য করে তুলতে পারলে হয়তো আপনি নতুন কিছু জিনিস শেখার সুযোগ পাবেন। আপনার আশেপাশের মানুষগুলোর কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করুন, তাদের কাছ থেকে পরামর্শ নিন কীভাবে এ থেকে আপনি উত্তোলিত হতে পারবেন। প্রফেশনালদের অ্যাডভাইস নিতে সবসময় চেষ্টা করুন, যারা প্রফেশনাল চাকরির ক্ষেত্রে তাদের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রফেশনাল না, আমরা জাস্ট চেষ্টা করি যে আপনাদের মাঝে মাঝে আপনাদের একটু এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য, এবং সেই বিষয় নিয়ে আমরা টিপস দেই। তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নেওয়ার চেষ্টা করুন, যারা চাকরি বিষয়ে ভালো জানে বা ভালো অ্যাডভাইস করতে পারে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে অন্যের চেয়ে পিছিয়ে রাখা যাবে না। আশেপাশে সবসময় একটা জিনিসই শোনা যায়, সবসময় নিজের পছন্দসই কাজগুলোই করো, কিন্তু সত্যিকার অর্থে এতে করে আপনি নিজেকে অন্যান্য লোকের চেয়ে পিছিয়ে রাখছেন। বাজার আপনার জন্য বসে থাকবে না, আপনি আপনার পুরাতন কাজ নিয়ে বসে থাকলেও কোম্পানিগুলো নতুন নতুন প্রোডাক্ট আসবে, সে সম্পর্কে যদি আপনি ধারণা না নেন তাহলে আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানেই থাকবেন। আপনারা জানেন যে বর্তমান বাজারে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের আইডিয়া, বিভিন্ন ধরনের যেটাই বলে না কেন প্রতিনিয়ত আপডেট হচ্ছে বাজার। তো আপনাকে অবশ্যই, আপনি একটা জায়গায় চাকরি করতেছেন, আপনি চেষ্টা করবেন যে সবসময় আপডেট থাকার জন্যে একটা সময় নিজের পজিশন ধরে রাখা এবং নতুন কিছুর সাথে আপনার যোগ্যতাকে ধরে রাখা সম্ভব হবে না। 3 নম্বর হচ্ছে নিজের অবস্থান তৈরি করুন। সবসময় একটা ভালো চাকরির স্বপ্ন দেখা, চাকরি পাওয়ার পর যে অবস্থানে থাকবেন সে অবস্থান চিরকাল অবস্থান করার ইচ্ছা আপনাকে বেশি কিছু দিতে পারবে না। আপনি ধরেন একটা ব্যাংকে চাকরি পাইছেন, আপনি চেষ্টা করলেন, চিন্তা করলেন যে ব্যাংকে চাকরি পাইছি সারা জীবন চলে যাবে, কিন্তু না, এর চেয়েও বেটার কিছু আসতে পারে। তো আপনি অবশ্যই যে চাকরিটি পেয়েছেন সেটা না করে আপনার কর্মক্ষেত্রে আপনার নতুন অবস্থান তৈরি করুন। আপনি অফিসার আছেন, সিনিয়র অফিসার, জুনিয়র, যেটাই বলেন না কেন, এর চেয়ে বেটার পদে যাওয়ার জন্য আপনি চেষ্টা করুন। এই জন্য যা করতে হয় তাই করুন, পড়ুন এবং জানুন। আপনার উপরের অবস্থানে কাজ করা লোকটা যা জানে তার চাইতে একটু বেশি জানার চেষ্টা করুন, যাতে করে নিজেকে তুলে ধরতে পারেন আরও বেশি জানতা হিসেবে।
চার নম্বর হচ্ছে কীভাবে মনোযোগ দিয়ে শুনতে হয় শিখুন, শেখাটা পড়াটা শেখাটাই হচ্ছে মেন। অবলা বলেছে মনোযোগ দিয়ে শুনতে জানা একটি শক্তিশালী হাতিয়ার, এটি আপনার জীবনের সবচাইতে বিস্ময়কর দক্ষতা। তিনি আরও বলেন, বিজ্ঞের কথা চালিয়ে যাওয়ার প্রধান কৌশল হচ্ছে ভালোভাবে আরেকজনের কথা শোনা, এবং একজন প্রার্থীর জন্য ইন্টারভিউ কক্ষে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। শেখার চেষ্টা করুন কথা বলতে হয়, কখন কথা বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কখন প্রশ্ন করতে হয়, এগুলো আগে শিখতে হবে। পাঁচ নম্বর, আপনি যে চাকরিটা প্রেমে পড়েছেন তার পিছনে সবসময় ছোটা থেকে সংযত থাকুন। মার্কেট প্লেসগুলোতে হাজার হাজার ভালো চাকরি আছে, কিন্তু আপনি শুধু একটা চাকরির পিছনে ছুটছেন, সেটা আপনার পছন্দের। আপনি একটা নিশ মানে আপনি ব্যাংকে চাকরি করবেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করবেন, আপনি একটা ভালো ফার্মে চাকরি করবেন, যেটাই বলেন না কেন, আপনি শুধু একটি চাকরির পিছনে ছুটছেন যেটা আপনার পছন্দ, তাতে বরং আপনার বেশি সময় অপচয় হবে। তার চেয়ে ভালো হচ্ছে ভালো মানে একটি চাকরিতে যোগ দিন, তারপর আপনার পছন্দের সই চাকরিটির জন্য অপেক্ষা করুন। এতে করে জীবনের মূল্যবান সময়টুকু বাঁচাতে পারবেন। আপনি চাকরি খুঁজতেছেন ব্যাংকের, আপনি চাকরি হয়ে গেছে যে কোনো একটা কোম্পানিতে, আপনি করুন না, কোম্পানিতে চাকরি করার পাশাপাশি আপনি ওই ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। ছয় নম্বর হচ্ছে উপর থেকে শুরু করে নিচে নামুন, উপর থেকে শুরু করে নিচে নামুন। উপরের অবস্থান থেকে নিচে নামতে কেউ চায় না, কিন্তু আপনি যখন একটা উপরের অবস্থানে চাকরি করে নিচের জিনিসগুলোর প্রতি মনোযোগ দিবেন, তখন নিম্নবর্তী কাজগুলোকে কী কী যোগ হচ্ছে দেখে শিখে ফেলবেন, এবং তখন আপনি আরও কিছু নতুন করতে পারবেন। সাত নম্বর হচ্ছে উপরওয়ালাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। উপরওয়ালা নিজের ক্যারিয়ারকে আরও অগ্রসর করার মূল মন্ত্র হচ্ছে উপরওয়ালা বা আপনার চাইতে ভালো অবস্থানে যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। এতে করে আপনি যেমন নতুন কিছু শেখার সুযোগ পাবেন, তেমনি আপনার অবস্থানকে আগানোর জন্য বেশ কার্যকরী পন্থা এটি। চাকরি বিজ্ঞাপন দেখে চাকরির জন্য আবেদন করা থেকে বিরত থাকুন। এডনি বলেছেন, আপনি যখন অনলাইন বা অন্য কোনো মাধ্যমে আপনার ইন্টারেস্টেড চাকরি বিজ্ঞাপন দেখেছেন, তখন সাথে সাথে আবেদন না করে আপনি আগে দেখুন, তাদের সম্পর্কে জানুন, খুঁটিনের বিষয় নিয়ে রিসার্চ করুন, ওই কোম্পানির কোন কর্মচারীর সাথে কথা বলুন, এরকম চাকরির জন্য আবেদন করুন। এতে করে আপনি পরবর্তীতে যে কোনো ঝামেলা এড়াতে পারবেন। নয় নম্বর হচ্ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করুন। একজন ইন্টারভিউদাতার জন্য বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হাত কাঁপছে কিনা বা আপনার অঙ্গ কোনো দেহ ভঙ্গি দিয়ে যেন বোঝা যায় আপনি ভয় পাচ্ছেন, এতে আপনার কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। পছন্দসই কোম্পানিগুলোর সেরা ফ্যান হিসেবে প্রকাশ করতে চেষ্টা করুন। ইন্টারভিউ কক্ষে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন মনে হয় আপনি ওই কোম্পানির সেরা ফ্যানদের মাঝে অন্যতম। আপনি তাদের প্রোডাক্ট, তাদের কালচারাল দিক সব দিকগুলো ফলো করুন, এমন একটা ভাব আনুন, কথা বলার সময় তা প্রকাশ করুন। তো চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জানালাম যে 10টি টিপস চাকরি নিশ্চিত করতে পারে। এই 10টি টিপস আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং বোঝার চেষ্টা করে থাকেন, তাহলে আমার মনে হয় যে আপনি এই 10টা টিপস দিয়ে আপনি আপনার চাকরি নিশ্চিত করতে পারবেন। আমার কথা বুঝতে যেন কোনো অসুবিধা হয়, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অটোমেটিক আমাদের নিউজের সদস্য, তাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও অভিনন্দন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি আপনারা জানেন যে এরকম টিপস বা চাকরির বিজ্ঞপ্তি আমরা প্রতিনিয়ত দেওয়ার জন্য। তো সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।